আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ইনভাইটেশন টু চেঞ্জের আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নের তালিকায় যেটি আছে সেটি হচ্ছে রোজার কোন শিক্ষা পরবর্তী এগারো মাস পালন করা উচিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আল্লাহ সব হায়না হুয়া তেলা বছরে বারোটি মাস নির্ধারণ করেছেন এর মধ্যে একটি মাস রেখেছেন শাহরুল মোমারাসা অর্থাৎ অনুশীলন আর চর্চার মাস সেটা হচ্ছে শাহরুল রমাদান রমাদান মাস এগারো মাস আমায় আমাকে শানিত করবার জন্যে আমাকে ট্রেন ড্যাপ করার জন্য আল্লাহ হতে থার্টি ডেইজ আর টোয়েন্টি নাইন ডেজ আল্লা সুফানাহুতালে সিলেক্ট করে দিয়েছেন নির্বাচন করে দিয়েছেন আমার জন্য এখানে আমাকে দিনের বেলা এবং রাতের বেলায় বেশ কিছু বিধিনিষেধ তিনি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন যেমন শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পাপাচার কামাচার পানাহার পরিত্যাগ করতে হবে এবং আল্লাহ সুফহানাহতুলের হুকুম মানার ক্ষেত্রে গিয়ে যেই কাজগুলি আমার জন্য রমাদানের বাইরে বৈধ সেই কাজগুলি আমার জন্য রমাদানের দিনবশের বেলায় আমার জন্য অবৈধ হয়ে যায় যেমনিভাবে আমাদের জীবন বাঁচানোর তাকিয়ে আমাদেরকে খেতে হয় খাবার খেতে হয় পানীয় গ্রহণ করতে হয় আহার নিতে হয় ঠিক এই হালাল বিষয়গুলি আল্লাহ সফ হায়না ভয় করে আমরা রমাদানের দিনের বেলা এগুলি থেকে বিমুখ থাকি অর্থাৎ এগুলি আমরা বর্জন করে থাকি এবং সতী সাধবীর রূপবতী স্ত্রী পাশে থাকলে একজন স্বামী তার কাছে দিনের বেলা যাচ্ছেন না তার সাথে থাকছেন না তার কারণ হল আল্লাহ সুফায়ানা হুয়াতালা তাকে একটা বাউন্ডারি দিয়ে দিয়েছেন যে সুফের সাথে থেকে সূর্যাস্ত পর্যন্ত তুমি তোমার স্ত্রী থেকে বিরত থাকবে আমরা ইত্যাকার বিষয়গুলি চলে মেনে চলি সন্ধ্যাবেলা থেকে আমাদের শুরু হয় ইফতার এরপরে ভোররাতে সাহারি এবং তারা ভিড় সালাদ ক্যামুল লাইল তাহাজুদের নামাজ এবং রমাদন মাসে আমরা যে শিক্ষাগুলির মধ্যে পেয়েছি সাদাকা বেশি বেশি করে করা জাকাত আদায়ী করা এরপরে মানুষের সাথে সদাচরণ করা কেউ যদি ঝগড়া বিবাদ করে সেক্ষেত্রে তার সাথে ঝগড়া লিপ্ত না হওয়া বরং বলা আমি একজন রোজাদার আমি ঝগড়া করতে যাচ্ছি না এবং মিথ্যা কথা বলা পা কথা বলা অনর্থক বেহুদা কথাবার্তা বেহুদা কার্যকলাপ মন্দ কার্যকলাপ থেকে বিরত থাকবার জন্য রামাদান আমাকে যে শিক্ষা দিয়েছে বিশেষ করে রামাদান মাসের পুরো মাস মাসব্যাপী কোরআন চর্চার যে শিক্ষা আমাকে দিয়েছে এগুলি মূলত দুঃখের বিষয় হল রামাদান মাস শেষ হওয়ার সাথে সাথে এগুলি হারিয়ে যায় রমাদানের শেষ দশক যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়গুলি আমাদের কাটে শপিং সেন্টারে শপিং মলে সে সময় আমাদের হাটে বাজারে গাল গপ্পে ইভেন সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত রামোদান মাসের যে রাতে আল্লাহ সফ হায়না বনি কালিব গোত্রের যত ভেড়া আছে তাদের গায়ে যত পশম আছে তার চেয়ে বেশি মানুষকে ক্ষমা করে থাকেন যাহার নাম থেকে মুক্ত করেন চাঁদরাত সেই চাঁদ রাতে আমাদের সেই আতসবাজি থেকে শুরু করে অন্যান্য কাজে এগুলি সময়গুলি ব্যয় হয় অথচ এগুলি আমাদেরকে ট্রেনিং দেয়া হয়েছে রমাদানের যত এবাদত আমরা যা কিছু আল্লাহর আদেশ মেনেছি যা বর্জন করতে বলেছেন সেটা সেটা থেকে বিরত থেকেছি বাকি এগারো মাস যেন আমরা এটাকে চর্চা নিয়ে আসতে পারি আমাদের রামাদান যদি অর্থবহ হয় প্রোডাক্টিভ হয় একটা জিনিসকে একটা ট্রেনকে যদি তার গন্তব্যে পৌঁছাতে হয় সেরকম চার্জ করে নিতে হয় একটা লাইটকে যদি আমাকে তার গন্তব্য পর্যন্ত তার চার্জকে ধরে রাখতে হয় তাহলে আগে সেই সমপরিমাণ পরিমাণ চার্জ আমাকে আগে অ্যাভেল করে নিতে হয় তাকে দিয়ে দিতে হয় ইনপুট দিতে হয় তাহলে আমি আউটপুটটা পাবো রমাদান মাস আমাদের তখনই অর্থবহ হবে যখনই রমাদান মাস থেকে আমরা যে অনুশীলনগুলি চর্চাগুলি আমরা যে শিক্ষাগুলি পেলাম এগুলি যদি আমরা বাকি এগারো মাস প্র্যাকটিস করতে পারি তাহলেই তো রমাদান আমাদের জন্য অর্থবহ হবে রমাদান মাসে আমরা গুরুত্বপূর্ণ আমল পেয়ে এসেছি রোজা রাখা এই রোজা আমরা পরবর্তী মাসের যেমন শাওয়াল মাসেই আমরা ছয়টি রোজা টানা রেখে ফেলবো অথবা ভেঙে ভেঙে এক মাসের মধ্যে রাখবো তাহলে আর নবীজ আসলাম বলেছেন কানা কাসুইয়া দাহার এই রোজা রাখা হবে পুরো এক যুগ বা এক বছর রোজা রাখা সমান সাভাব আল্লাহ হতে তাল্লাহাম নামায় দিবেন এবং সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার নবীজিত আসলাম রোজা রাখতেন তাহলে বাকি এগারো মাসও আমরা সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারি আইএমএ তিনটি রোজার কথা আল্লাহ রসুলাম বলেছেন এবং তিনি নিজেও করতেন তাহলে রমজান মাস থেকে রোজার শিক্ষা নিয়ে প্রতি মাসে তিনটি রোজা তেরো চোদ্দ পনেরো ওই মাসের এগুলি আমরা রাখতে পারি কোরআন তালাবাদ যেভাবে আমরা চর্চা নিয়ে এসছি সেটা যেন পুরো মাস আমরা অনুশীলনের এই মাস থেকে শিক্ষা নিয়ে সেখানে যেন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি কোরআন মুখে জীবন গঠন করতে পারি কোরআনের হকগুলি যেন আদায় করতে পারি নামাজে যে আমরা তারাবিহীর সালাত পর্যন্ত আমরা জামাত সহকারে আদায় করেছি ঘন্টার পর ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে অতএব রমাদানের বাহিরে আমরা লাইল ইভেন্ট পাঁচ ওয়াক্ত ফরজ সালাদগুলো যেন আমরা জামাত সহকারে আদায় করতে পারি রমাদানে আমরা সাহারি খেয়েছি ওই সময় আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী আমরা তাহার যদি সালাত আদায় করেছি অতএব বাকি এগারো মাসও আমরা ভোর রাতে উঠে যাবো যখন আল্লাহ সুফানা হতে হলে প্রথম আসমানে নেমে আসেন ওই সময় আমরা যেন আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করি ওই সময় যেন বেশি বেশি করে ইস্তেফায় করি তাহার যদি আদায় করি এভাবে করে দান সাদাকার যে প্রশিক্ষণ আমরা নিয়েছি রমাদান মাসে সেগুলি যেন বাকি এগারো মাস আমরা কন্টিনিউ করি আল্লাহ হায়না হুয়াতা আমাদেরকে একটা সামাজিক পরিবেশ সুন্দর একটা পরিবেশ গঠন করবার জন্য রমদান থেকে আমরা যে গর্হিত কাজগুলি থেকে বিরত থেকেছিলাম কারোর সাথে ঝগড়া বিবাদে আমরা যাইনি ইভেন মিথ্যা কথা বলা থেকে জোচ্ছুরি করা থেকে ঘুষ সুদ এগুলি লেনদেন করা থেকে মানুষের সাথে ফায়সা কথা বলা থেকে পর্নোগ্রাফি থেকে শুরু করে আমরা যত খারাপ কুচিন্তা খারাপ কাজ থেকে বিরত ছিলাম বাকি এগারো মাস যেন আমরা তাকুয়া ভিত্তিক জীবন যাপন করতে পারে আল্লাহ সুফায়না হতে আমাদের তৌফিক দান করুন তাহলেই তো এ রমাদান আমাদের জন্য হবে প্রোডাক্টিভ এ রমাদান আমাদের জন্য হবে কল্যাণকর আল্লাহ তালা যে জন্য রমাদান আমাদেরকে দিয়েছেন আল্লাহ তার তাকুন আমরা তাহলে মুত্তাকি হতে পারবো আল্লাহ সুফায়না হুয়া তালা আমাদেরকে তৌফিক দান করুন এ রমাদান থেকে শিক্ষা নিয়ে বাকি এগারো মাস সে অনুযায়ী আমল করা সুফায়না কাল্লাহ মবিহামদিক আসদুল্লাহ আস্তাফির কবাতুবিলাইকুম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতুম